হ্যালো বন্ধুরা, প্রথমেই বলে রাখি ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ ভিডিওটি আমাদের দেশের সবারই দেখা উচিত। আজকের ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবনের প্রায় অর্ধেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আমি আপনার পার্সোনাল প্রবলেমের কথা বলছি না, আপনি শারীরিকভাবে যেসব অসুখ বিসুখে ভুগছেন সেগুলোর কথা বলছি। আর সে সকল শারীরিক সমস্যাগুলো থেকে দূরে থাকতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আমাদের খাবার তালিকার সবথেকে জনপ্রিয় খাবারের পেছনে লুকিয়ে থাকা আসল সত্য, যেগুলো সম্পর্কে জানলে আপনি নিজেই হতভম্ব হয়ে যাবেন এবং সেই সাথে পরবর্তীতে সতর্ক হতে শুরু করবেন, আর এতে করে আপনি সেই সকল সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আলু পেঁয়াজ বা টমেটোর মতো সবজি খাবারের উপযোগী করতে প্রায় 5 থেকে 6 মাসের মতো সময় প্রয়োজন হয়, আর গরু ছাগল বা মাছ এগুলো বড় হতে আরও অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। কিন্তু এমন একটি খাবার রয়েছে যা খুব সহজেই মাত্র 2-1 মাসের মধ্যেই খাবার উপযোগী হয়ে যায়, আর সেটাই হলো আপনার সবথেকে পছন্দের খাবার চিকেন। হ্যাঁ বন্ধুরা, এই চিকেন বড় করতে ফার্মালিকদের খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। চলুন জেনে নেওয়া যাক কেন কিভাবে এই চিকেনকে মাত্র 2 মাসের মধ্যেই খাবার উপযোগী করে তৈরি করা হয়। তো তার আগে একবার মনে করে দেখুন, আপনি কি অল্পতেই রেগে যান, সেই সাথে আপনি হয়তোবা অনেক দ্রুত মোটা হয়ে যাচ্ছেন, আপনার শরীরে কি দাঁত চুলকানি বা এইসব জাতীয় রোগে ভুগছেন, বয়সের আগে আপনাকে হয়তোবা অনেক বেশি বয়স্ক মনে হচ্ছে, এই সমস্যাগুলোর কোনো একটা সমস্যাতেও যদি আপনি ভুগে থাকেন তবে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা গেল। এই ধরনের চিকেনগুলোকে যে ফার্মে রেখে বড় করা হয় সেই ফার্মের পরিবেশ পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করা যাক। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আপনার পছন্দের খাবারকে কিভাবে কেমন জায়গায় বড় করা হয়, আর বর্তমানে আমাদের পৃথিবীর মধ্যে এটা অন্যতম ফাস্টেস্ট একটি ইন্ডাস্ট্রি। মানুষ খাওয়ার সময় একবারও ভাবে না যে কিভাবে একটি মুরগিকে মাত্র 2 মাসের মধ্যে খাবার উপযোগী করে বড় করে তোলা হয়। এমন অনেক মানুষ আছে যারা এসব চিকেন ছাড়া থাকতেই পারে না। আমরা আগের অনেক ভিডিওতে দেখিয়েছি আমরা প্রতিনিয়ত যেসব খাবার খাই সেসব খাবার কিভাবে কোন পরিবেশে তৈরি করা হয়। বলতে পারেন এই ধরনের ব্রয়লার মুরগি সেই সকল খাবারের চাইতে আরও বেশি নোংরাভাবে প্রস্তুত করা হয়। এসব ফার্মে এক জায়গায় এসব মুরগি বারবার উৎপাদন করা হয়, আর এ কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা যথেষ্ট কঠিন হয়ে পড়ে। শুধু তাই না, এ সকল মুরগিগুলোকে খুবই দ্রুত বড় করার জন্য বিভিন্ন রকমের হরমোনাল ইঞ্জেকশন পুশ করা হয়, আর ঠিক এসব কারণেই এসব মুরগি মাত্র 2 মাসের মধ্যেই বড় হয়ে যায়। দ্রুত বড় করার জন্য এসব হরমোনাল ইঞ্জেকশন সবচাইতে বেশি প্রভাব ফেলে, যা মুরগিকে ফুলিয়ে তোলে, সেই সাথে বিভিন্ন রোগ বাসা বাঁধে এসব মুরগির শরীরে, আর এসব খাবার খেলে আমাদের শরীরেও সেসব রোগ বাসা বাঁধতে থাকে। যদিও আমরা যখন বাজার থেকে কোনো ফল কিনে বাসায় এনে খেতে শুরু করি তখন কেমিক্যাল দেওয়া ফলগুলো অনেক সহজেই শনাক্ত করতে পারি, কিন্তু এসব মুরগি খাবার সময় আমাদের কোনোভাবে মনেই হয় না যে এগুলোকে এমনভাবে বড় করা হয়েছে। এসব কেমিক্যাল দেওয়া ফলগুলো আমাদের শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকর এবং তার চাইতেও বেশি ক্ষতিকর এমন পরিবেশে বড় করা আমাদের সবথেকে ফেভারিট চিকেন। এসব মুরগির দেহে প্রতিনিয়ত বিভিন্ন রোগ বাসা বাঁধে, আর তাই বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিয়ে এসব মুরগিগুলোকে শুধুমাত্র ফুলিয়ে ফাপিয়ে বাঁচিয়ে রাখা হয়। একবার ভেবে দেখুন, এত মুরগি যদি একসাথে গাদাগাদি করে এভাবে বেঁচে থাকে তাহলে বিভিন্ন রোগের বিস্তার কিভাবে এখানে ছড়াতে পারে। কোনো একটি মুরগি যদি রোগে আক্রান্ত হয় খুব সহজেই পাশে থাকা মুরগিগুলো সেই রোগে আক্রান্ত হয়ে যায়, আর এতে করে পোলট্রি ফার্মের মালিকদেরকে যথেষ্ট লোকসান গুনতে হয়। তাই বাধ্য হয়ে মুরগিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়। যদিও সেই সকল অ্যান্টিবায়োটিকের ফলে মুরগিগুলো কোনো না কোনোভাবে বেঁচে যায়, কিন্তু সেই মুরগিগুলোকে যারা খায় তাদের শরীরের প্রভাব পড়ে সেই অ্যান্টিবায়োটিকের, আর এ কারণেই এসব মুরগি প্রতিনিয়ত গ্রহণ করা মানুষগুলো প্রায়ই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। একবার ভেবে দেখুন তো, এসব ফার্মের মুরগিগুলো কিনে বাড়ি যাওয়ার আগেই কেন তা জবাই করে দেয়া হয়। এটার কারণ হলো আপনি এসব ফার্মের মুরগি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার আগেই মারা যাবে না এমন কোনো নিশ্চয়তা ফার্মের মালিকও দিতে পারে না। এর কারণ হলো এদেরকে অতিরিক্ত পরিমাণে খাওয়ানো হয়, যার ফলে এসব মুরগি শুধুমাত্র ফুলতেই থাকে, শরীরে শক্তি বলতে কোনো কিছু থাকে না। তাছাড়া বিভিন্ন রকমের ইঞ্জেকশন তো আছেই, আর এসব ইঞ্জেকশনের প্রভাব মুরগির উপরে বিভিন্নভাবে পড়তে থাকে। যেমন এসব ফার্মের মুরগিগুলোকে বেশি রোদে নিয়ে গেলে হিটস্ট্রোক করারও সম্ভাবনা থেকে যায়, যদিও এটা বর্তমানে আমাদেরকে মারাত্মক সমস্যার সম্মুখীন করে তুলছে, কিন্তু তারপরও আমাদের বাচ্চারা এসব চিকেন ছাড়া কোনো খাবার যেন মুখেই তুলতে চায় না। একবার ভেবে দেখুন, আপনার ছোট ছোট বাচ্চারা মুরগি বলতে কেবলমাত্র এসব ফার্মের মুরগিকেই চিনে থাকে। এসব ফার্মের মুরগিগুলোকে প্রায় 1 সপ্তাহ পর পর ইঞ্জেকশন পুশ করা হয়,
জানলে অবাক হবেন যে এসব ইনজেকশন সরাসরি আমাদের দেহে পুশ করা হলে আমাদের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এসব ফার্মের মুরগিগুলোকে যে সকল খাবার দেয়া হয় তা চামড়া শিল্পের বর্জ্য দিয়ে তৈরিকৃত, আর এসব বর্জ্যে রয়েছে বিষাক্ত ক্রোমিয়াম, যা আমাদের মানব দেহের জন্য কতটা ক্ষতিকর তা হয়তোবা এতক্ষণে অনুমান করতে পারছেন। আর এই ক্রোমিয়াম রান্নাকৃত মুরগিতেও থেকে যায়, কারণ ক্রোমিয়ামের দহন তাপমাত্রা 2600°C, আর এসব মাংস রান্না করা হয় মাত্র 100 থেকে 150°C, যার ফলে এসব ক্রোমিয়াম সরাসরি আমাদের মানবদেহে প্রবেশ করে কিডনি, লিভার বা পাকস্থলীর বিভিন্ন অংশের মারাত্মক ক্ষতি সাধন করে। তাছাড়াও এই বিষাক্ত ক্রোমিয়াম মানবদেহের বিভিন্ন কোষ সরাসরি নষ্ট করে ফেলে, যা পরবর্তীতে ক্যান্সারের মতো মারাত্মক রোগকে জন্ম দেয়। তাছাড়া প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক এসব মুরগিকে প্রয়োগ করার ফলে তা আমাদের মানব শরীরে সরাসরি প্রভাব ফেলে, আর এর ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ি। এসব মুরগিগুলোকে অল্প সময়ে মোটা তাজা করার জন্য সিনথেটিক হরমোন প্রয়োগ করা হয়, যা আমাদের স্থূলতার অন্যতম কারণ। আর এসব মুরগিগুলোকে রান্নার সময় অনেক বেশি তাপে রান্না করতে হয়, কারণ আর্সেনিক নামক এক ধরনের পদার্থ এই ফার্মের মুরগিকে পুশ করা হয়, আর এই পদার্থ মানব শরীরে সরাসরি ক্যান্সার সৃষ্টি করার ক্ষমতা রাখে, এমনকি এটা ডায়াবেটিসেরও অন্যতম কারণ বটে। তাছাড়া ব্রয়লার মুরগির মাংসে ফাইবারের মাত্রা যথেষ্ট কম, আর ক্যালোরির মাত্রা থাকে অতিরিক্ত, আর এ কারণে এই মুরগি আপনাকে খুবই সহজেই এমন স্বাস্থ্যের অধিকারী করে তুলবে। এবার চলুন জেনে নেওয়া যাক এসব ফার্মের মুরগির ডিমের ক্ষতিকর দিক সম্পর্কে। একটু মনে করে দেখুন তো, আপনি ছোটবেলায় যে ডিমগুলো খেতেন সেগুলো ছিল সাদা রঙের, কিন্তু এখন আপনি যেগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু বাদামি রঙের। আর আপনার বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে ডিমের রং কি, সে হয়তোবা বাদামিই বলবে, কারণ বর্তমানে ফার্মের এই বাদামি কালারের ডিমগুলোই আমরা সব থেকে বেশি খেয়ে থাকি। বস্তুত বর্তমানে আমরা আসল মুরগি এবং আসল ডিম চিনি না, এখন আমাদের চোখে ফার্মের মুরগি হলো আসল মুরগি, আর ফার্মের মুরগির বাদামি ডিমই হলো আসল ডিম। কিছুদিন আগে চায়নার তৈরিকৃত কৃত্রিম ডিম সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বেশ সমালোচনা হয়েছিল, আর সেই সময়ে বেশ কিছু টিভি চ্যানেল এবং পত্রিকাতেও চায়নার তৈরিকৃত কৃত্রিম ডিম সম্পর্কে বিস্তারিত রিপোর্ট করা হয়। যদিও ফার্মের ডিমগুলিও চীনের তৈরিকৃত কৃত্রিম ডিমগুলোর চাইতে কম ক্ষতিকর নয়, তবে পরিশেষে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, আমাদের দেশের অধিকাংশ জনগোষ্ঠী দরিদ্র হওয়ার কারণে খুবই অল্প মূল্যে প্রোটিন পেতে হলে অবশ্যই আমাদের ফার্মের মুরগির দিকে নজর দিতেই হয়। অর্থাৎ স্বল্প মূল্যে সব থেকে ভালো প্রোটিন সোর্স হলো এই ফার্মের মুরগি, আর আমাদের মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে যদিও এগুলোর ক্ষতিকর প্রভাব আমাদের মানব শরীরে খুবই ধীরে ধীরে পড়তে থাকে, তারপরও যতটা সম্ভব আমাদের সতর্ক থাকা উচিত। এবং পরিশেষে এটাই বলা যায় যে ফার্মের মুরগি সম্পর্কে আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও সতর্ক থাকা উচিত, এবং ফার্মের মুরগি যদি খেতেই হয় তবে এগুলোর কলিজা, মাথা বা হাড়ের অংশ বাদ দিয়ে যতটা সম্ভব তাপমাত্রা দিয়ে রান্না করে শুধু মাংস খাওয়া যেতে পারে, এবং সেটাও মন্দের ভালো। এবং দিন শেষে আমাদের সবারই উচিত দেশি মুরগি এবং শাকসবজির দিকে ফোকাস করা, কারণ এখন আমাদের বয়স কম থাকার কারণে হয়তোবা আমাদের শরীরে এসব বিষাক্ত কেমিক্যালের প্রভাব বুঝতে পারছি না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে হয়তোবা এসব বিষাক্ত কেমিক্যালের কাছে হেরে যেতে হবে এবং ভুগতে হতে পারে ক্যান্সারের মতো রোগসহ নানা রকম অচেনা রোগে। ভিডিওটি শেয়ার করে আপনার পাশের মানুষকে সচেতন করার অনুরোধ রইল, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।